বুকে ব্যথা, হার্টের ব্যথা কিভাবে বুঝবো? হার্টের ব্যথা নাকি গ্যাসের ব্যথা? কি ধরনের বুকে ব্যথা হলে কোন ধরনের রোগ হতে পারে? আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলি। চলুন জেনে নেই প্রথমে যে হার্টের ব্যথা বা বুকে ব্যথার ক্ষেত্রে কি সিমটম আসতে পারে। হার্টের ব্যথার পেশেন্টদের ক্ষেত্রে আপনার সিমটমটা থাকবে যে বুকে ব্যথাটা হবে আপনার বাম পাশে, ঠিক সেন্টারে। অর্থাৎ হঠাৎ করে মনে হবে যে আপনার বুকটা কেউ চাপ দিয়ে ধরছে এবং ব্যথাটা তীব্রভাবে বেড়েই যাচ্ছে। ব্যথাটা এর সাথে সাথে আপনার ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ চোয়ালের দিকে যাচ্ছে, বাম হাতের দিকে যাচ্ছে, বাম পিঠের দিকে ছড়িয়ে যাচ্ছে। এর পাশে আপনার বমি বমি ভাব হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। এই ধরনের যদি সিমটম হয়, এটা ধরে নেবেন যে আপনার হার্টের যে কোনো উপসর্গের সাথে এটা রিলেটেড, এবং এই ব্যথাটা আপনার অনেকক্ষণ যাবত থাকবে। অর্থাৎ ব্যথাটা শুরু হলে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আপনি যদি ব্যথা কমানোর জন্য কিছু না নেন, ব্যথাটা কিন্তু কন্টিনিউ থেকে যাবে। এটা আপনাকে ইন্ডিকেট করে যে এটা একটা হার্টের সমস্যার উপসর্গ। দ্বিতীয়ত হচ্ছে বুকে ব্যথা, যখন গ্যাস্ট্রিকের ব্যথা, সেক্ষেত্রে ব্যথাটা হবে বুকের মাঝ বরাবর। এর সাথে সাথে আপনার থাকবে হচ্ছে জ্বালা পোড়া, মনে হবে যে দুই পাশ থেকে কেউ হচ্ছে মাঝখানে বুকটাকে চাপ দিচ্ছে। অনেক সময় সেই চাপটা পিঠে অনুভূত করবে। এর পাশাপাশি আপনার মনে হবে উপর দিকে ঢেকুর উঠছে, অর্থাৎ কিছু বের হয়ে আসবে, বমি বমি ভাব, অস্বস্তি এবং খুব বেশি পরিমাণে পেটটা ফাঁপা ফাঁপা লাগবে। এ ধরনের যদি আপনার বুকে সিমটম দেখেন, তাহলে এটা আপনাকে ধরে নিতে পারেন এটা আপনার গ্যাসের ব্যথা। সেক্ষেত্রে আপনি একটা গ্যাসের ট্যাবলেট খেলে দেখবেন যে, বা আপনি যদি কোনো একটা সিরাপও খান, দেখবেন যে ব্যথাটা অনেকাংশেই কমে আসছে। তৃতীয়ত হচ্ছে যদি দেখেন যে আপনার রাইট সাইডে পেইন বা অন্য কোনো জায়গায় বুকের আনুষঙ্গিক পেইন হতে পারে, এটা বেশিরভাগই আপনার ইন্ডিকেট করে মাসল বা মাংসপেশিতে টান। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি হাত ঘুরালে ডান সাইডে বা অন্য কোনো জায়গায় হাতটা ঘুরালে ওই জায়গাটাতে ব্যথা অনুভূত হতে পারে। আপনি যখন মুভমেন্ট করেন ডানে বামে উপরে নিচে, তখন ওই ব্যথাটা অনুভূত হয়, তীব্র ব্যথা হতে থাকে এবং দেখা যায় মাসেল রিল্যাক্সেশন বা ব্যথানাশক ওষুধ খেলে ব্যথাটা কমে আসে। তো যে কোনো ধরনেরই বুকে ব্যথা হোক না কেন, আপনি চেষ্টা করেন, যদি বুঝেন যে না এটা হার্টের ব্যথা না, অন্য ওষুধ খেয়ে আপনি দেখতে পারেন। কোনোভাবে ব্যথা না কমলে আপনি যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন, ইসিজি করান, আশা করি আপনার ব্যথার উপসর্গটা কমে আসবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।